দেখতে পেয়েছিস এই যে এরিয়া বলে সেটা এখন বললে তোরা বুঝতে পারবি না, ঠিক আছে? জাস্ট এইটুকু জেনে রাখ, দিস ইজ দ্য বুলা এথময়ডালিস। এই বুলা এথময়ডালিসের ওপেনিং দেখেছিস? হ্যাঁ। দিস আর ফর দ্য মিডল গ্রুপ অফ এথময়ডাল এয়ার সেলস। নাও জাস্ট বিলো অ্যান্ড ইন ফ্রন্ট অফ দিস বুলা এথময়ডালিস দেয়ার ইজ আ সেমি সার্কুলার ক্যানেল, দিস ইজ নোন অ্যাজ হায়াটাস সেমিলুনারিস। এর ফ্লোরে থাকে ম্যাক্সিলারি এয়ার সাইনাসের ওপেনিং। তাহলে এই এরিয়াটা হচ্ছে হায়াটাস সেমিলুনারিস। এই হায়াটাস সেমিলুনারিসের এবার বিলো অ্যান্ড ইন ফ্রন্ট এই যে একটা প্রসেস আছে দেখছিস, যেটা মিউকাস মেমব্রেন দিয়ে কাভার্ড, দিস ইজ দ্য আনসিনেট প্রসেস অফ এথময়েড। তাহলে আনসিনেট প্রসেস বিলো অ্যান্ড ইন ফ্রন্ট, বুলা এথময়েডালিস অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড, এর মাঝে হচ্ছে হায়াটাস সেমিলুনারিস। দিস ইজ দ্য ফ্লোর ওয়্যার ইউ রিসিভ দ্য ম্যাক্সিলারি এয়ার সাইনাস। নাও এবার এই হায়াটাসটাকে আমি যদি নিয়ে যাই অ্যাবাভ অ্যান্ড ইন ফ্রন্ট, তাহলে এই জায়গাটা একটু ভেঙে গেছে, তাহলে এই জায়গাটা হচ্ছে এথময়েডাল ইনফান্ডিবিউলাম, এই এরিয়াটা, এই রিসেসটা, দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য ফ্রন্টাল রিসেস, ঠিক আছে? এই হায়াটাস থেকে তার এই যে ফরসেপটা চলে গেল যে, সো দিস রিসেস ইজ এথময়েডাল ইনফান্ডিবিউলাম অলসো নোন অ্যাজ ফ্রন্টাল রিসেস, যেখানে কে ওপেন করে এথময়েডাল এয়ার সাইনাস। তাহলে এই হলো ফ্রন্টাল এয়ার সাইনাস, এগুলো জিজ্ঞেস করে মিডল কঙ্কা, বুলা এথময়েডালিস, হায়াটাস সেমিলুনারিস, আনসিনেট প্রসেস অফ এথময়েড। তাহলে এই ডিপ্রেশনটা কি? অ্যাট্রিয়াম। তাহলে মিডল মেটাসে জাস্ট ইন ফ্রন্ট এই যে ডিপ্রেশন পেলাম, এটাই তো এই জায়গাটা, কারণ এটা যদি ইনফিরিয়ার কঙ্কা হয়, এটা যদি মিডল কঙ্কা হয়, তাহলে এই স্পেসটা কি? মিডল মেটাস। তাহলে মিডল মেটাসের অ্যান্টিরিয়ারলি যে ডিপ্রেসড এরিয়া, দিস ইজ অ্যাট্রিয়াম, এটাই তো এইটা। তাহলে অ্যাট্রিয়াম ইজ লাইন বাই রেসপিরেটরি এপিথেলিয়াম। তাহলে অ্যাট্রিয়াম আর ভেস্টিবিউল এর জাংশন, এটার নাম কি হবে? লাইমেন নেজাই। দিস ইজ দ্য মিউকো কিউটেনিয়াস জাংশন অফ দ্য নোজ। আর অ্যাট্রিয়ামের অ্যাবাভ অ্যান্ড ইন ফ্রন্ট এই যে দেখছিস একটা মিউকাস রিজ রয়েছে, এলিভেশন আছে, দিস ইজ অ্যাগারনেজাই। এবার এই অ্যাগারনেজাইয়ের মধ্যে আবার এয়ার সেলস এন্ট্রি নিতে পারে, নিউম্যাটাইজড হয়ে যায়, তখন এটা সোয়েলিং হবে, সোয়েলিং হলে এটা এক্সপ্যান্ড করবে আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, দিয়ে এথময়েডাল ইনফান্ডিবুলাম কমপ্রেস করবে, সো দ্যার উইল বি ডিফেক্টিভ ড্রেনেজ অফ দ্য ফ্রন্টাল এয়ার সাইনাস। হলো, এবারে চলে আসে সুপিরিয়ার কঙ্কা, এই হচ্ছে সুপিরিয়ার কঙ্কা। তাহলে এই মেটাসটার নাম কি? সুপিরিয়ার মেটাস। আর এইটার নাম কি? সুপ্রিম মেটাস। এখানে মোস্ট প্রবাবলি হাইয়েস্ট কঙ্কা আছে, এই হচ্ছে হাইয়েস্ট কঙ্কা, এটা থাকতেও পারে নাও পারে। আর এই যে ট্রায়াঙ্গুলার ডিপ্রেশনটা দেখেছিস, সুপিরিয়ার, হ্যাঁ সুপিরিয়ার মেটাসে জাস্ট অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড পোস্টেরো সুপিরিয়ারলি, সো দিস ট্রায়াঙ্গুলার এরিয়া ইজ নোন অ্যাজ দ্য স্ফেনো এথময়েডাল রিসেস, যেখানে ওপেন করছে স্ফেনয়েডাল এয়ার সাইনাস। সো দিস ক্যাভিটি ইজ দ্য স্ফেনয়েডাল এয়ার সাইনাস, যেটা এইখানে ওপেন করছে কিন্তু দিস ফেনো এথময়েডাল রিসেস, এটা সুপিরিয়ার মেটাসের পার্টি ধরা হয়, ঠিক আছে? তাহলে এই বুলা এথময়েডালিস, হায়াটাস সেমিলুনারিস, দিস এথময়েডাল ইনফান্ডিবিউলাম, অল দিস থিংস কালেকটিভলি নোন অ্যাজ অস্টিও মেটাল কমপ্লেক্স। তাহলে নেজাল ক্যাভিটি আর নেজোফ্যারিংসের মধ্যে ডিমার্কেশন যদি বলি, দ্যাট ইজ নাথিং বাট দিস পোস্টেরিয়ার মার্জিন অফ দ্য ভোমার, বিকজ ইট ইজ দ্য কোয়ানা, তাই তো? তাহলে এই পোস্টেরিয়ার মার্জিন অফ দ্য ভোমার ইজ দ্য ডিমার্কেশন, এর পেছনে হচ্ছে নেজোফ্যারিংস, এর সামনে হচ্ছে, আর কিছু থাকলে বল।
তাহলে ইনসিসিভ ফোরামেন কোন জায়গাটা? এই জায়গাটা আছে, এই এরিয়াটা, ঠিক আছে, দিস ইজ ইনসিসিভ ক্যানেল বললাম না, এই জায়গাটায় থাকছে। হ্যাঁ বল আর কি। বুলাইত ময়রা আজকাল এটা হবে না, দার সাপ্লাই আছে, এই যে বুলাইত, দিস ইজ হায়াটাস সিমিলারিস, দিস ইজ আনসিনেট প্রসেস, ঠিক আছে। এখানে দেখ পিটুইটারি গ্ল্যান্ড আছে, দিস ইজ অ্যাডেনো হাইপোফাইসিস, দিস ইজ, দিস ফসা ইজ নোন অ্যাজ দ্য পিটুইটারি ফসা অর সেলাটারসিস, এটা হচ্ছে স্ফিনয়েডের আপার সারফেস, দিস ইজ দ্য ডরসাম সেলি বলি আমরা স্ফিনয়েডের, এটা হচ্ছে বেজিলার পার্ট অফ অক্সিপিটাল, ঠিক আছে। এইটা হচ্ছে ওডোনটয়েড প্রসেস, এই যে ছবিতে করেছি দেখবি, ওডোনটয়েড প্রসেস অফ অ্যাক্সিস, দিস ইজ অ্যান্টিরিয়ার আর্চ অফ অ্যাটলাস, এটা হচ্ছে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, দিস ইজ পিভট জয়েন্ট, ঠিক আছে। তারপরে C3, C4, C5, C6, তাহলে এটা C6 লেভেলে অবধি কাটা হয়েছে। অ্যান্ড দিজ আর অল ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এরকম দেখিস নি কখনো, মাঝখানে জায়গাটা নিউক্লিয়াস পালপোস, এই পেরিফেরাল পার্টটা অ্যানুলাস ফাইব্রাস, এটা ম্যান্ডিবুলার সিমফাইসিস মেনটি, আগে তুমি বললাম যে হ্যাঁ দিস ইজ দ্য বেজিলার আর্টারি, এই ভার্টিব্রাল আর্টারি এন্টার করছে, it becomes the basilar artery, this is the pons, this is pons, the lower border of the pons মানে পন্টোমেডালারি জাংশনে দুটো ভার্টিব্রাল আর্টারি ইউনাইট করে, দিয়ে ফর্ম করে এই জায়গাটা আছে দেখো, ভার্টিব্রাল আর্টারির ফোর্থ পার্ট, হ্যাঁ ফোর্থ পার্ট, দিস আর দ্য ফোর্থ পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি, দে ইউনাইট টু ফর্ম আ সিঙ্গেল আর্টারি হুইচ অ্যাসেন্ডস আপওয়ার্ডস অ্যালং দ্য ভেন্ট্রাল সারফেস অফ দ্য পন্স, দিস ইজ দ্য পজিশন অফ দ্য বেজিলার আর্টারি, দিস ইজ দ্য মেডালা, তারপরে স্টার্ট হচ্ছে স্পাইনাল, দিস ইজ সেরিবেলাম, দিস ইজ দ্য ফাল্স সেরিব্রি, ঠিক আছে, এটা ডুরাল ফোল্ড। তাহলে এই জায়গাটা কিন্তু অলফ্যাক্টরি এপিথেলিয়াম দিয়ে কাভার্ড আছে, ঠিক আছে, দিস ইজ দ্য অলফ্যাক্টরি জোন, দিস ইজ ভেস্টিবিউলার জোন, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য জোন ইজ দ্য রেসপিরেটরি জোন ইনক্লুডিং দ্য নেজাল নেজোফ্যারিংস, নেজোফ্যারিংসেরও ম্যাক্সিমাম পার্টটা সিলিয়েটেড এপিথেলিয়াম দিয়ে কাভার্ড, বিকজ হ্যাঁ নেজোফ্যারিংস ইজ নাথিং বাট এ কন্টিনিউয়েশন অফ দ্য নেজাল পোস্টেরিয়র এক্সপ্যানশন, এই এটা টিউবাল এলিভেশন, ওই যে দেখালাম টিউবাল ওপেনিংকে অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড এলিভেশনটা, আমি পড়াবো।